नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17 দিন হঠাৎ পরিবর্তন আসতে চলেছে 5 রাশির জীবনে। কেন? যদিও একটু ভিডিওটি দিতে আমার দেরি হয়ে গেল। 23 এপ্রিল 2023 টু 10ই মে 2023, এই 17 দিন গুরুত্বপূর্ণ এই 5 রাশির জীবনে। হঠাৎ কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন কিন্তু আসতে চলেছে, এবং কেন আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, প্রথম আমি বলি, 23 এপ্রিল 2023 বুধ অস্তমিত হয়েছে। এই অস্তমিত আপনার 10ই মে 2023 অবধি অস্তমিত থাকবে। একটানা 17 দিন এই বুধ অস্তমিত থেকে 5 রাশির জীবনে কিন্তু কিছু না কিছু হঠাৎ পরিবর্তন ঘটাবে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং এটি আপনাদেরই চ্যানেল, আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা অন্তত চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করুন। দেখুন, এই যে বুধ অস্তমিত হয়ে গেছে, অস্তমিত মানে কি? অন্ধ হয়ে যাওয়া। এবং 17 দিন টানা অস্তমিত অবস্থাতে থাকবে। বুধ আমাদের কি দেয়? বুধ আমাদের বুদ্ধি, বুধ আমাদের শেয়ার বাজার, বুধ আমাদের শিক্ষা, বুধ আমাদের নার্ভাস সিস্টেম থেকে এ করে, বুধ আমাদেরকে এগ্রিকালচারের জায়গাটা দেখায়, বুধ আমাদের শিক্ষার জায়গাটা দেখায়, বুধ আমাদের যারা কথার মাধ্যমে ইনকাম করেন, অর্থাৎ এক কথায় আপনি কথা বিক্রি করে কাজ করেন, সেখানে বুধ দেখায়। বুধ আমাদের দেখায় স্কিনের জায়গাটা, বুধ আবার আমাদের বিশেষ করে দেখায় আমাদের বুদ্ধি, লেখন শক্তি, কথা বলা, সমস্ত কিছু কিন্তু বুধের উপর ডিপেন্ড। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু বুধের কিন্তু ভূমিকা কিন্তু রয়েছে। যারা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, সমস্তটাই কিন্তু বুধ গ্রহের কিন্তু আন্ডারে কিন্তু রয়েছে। বুধ আমাদের জীবনে বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। এই যে বুধ অস্তমিত হয়ে গিয়ে এই 5 রাশির হঠাৎ পরিবর্তন কিন্তু ঘটাতে কিন্তু চলেছে। দেখুন, আমি একটি কথা আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। যারা প্রতিদিন ভিডিও শুনছেন, হয়তো আপনাদের ক্ষেত্রে মিলছে না, অবশ্যই নিজস্ব ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা বিচার করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি আমি চ্যালেঞ্জের সাথে এবং দায়িত্বের সাথে, চার হাত ধরি কি না 100% টাকা কিন্তু টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না। আর একটি কথা, যে প্রেডিকশানগুলো আমি করি মাটিতে কিন্তু একটি প্রেডিকশান কিন্তু পড়ে না। তো আলোচনাটা শুরু করা যাক। দেখুন, ভালো তো নিশ্চয়ই হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খারাপ জায়গাটাও কিন্তু হয়। সবটাই যে ভালো হবে এমনটি নয়। গ্রহের এই যে ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে এই যে নবগ্রহের যে গোচর, কিছু গ্রহের গোচর আমাদের ক্ষেত্রে পজিটিভ দেয়, আবার কিছু গ্রহের গোচর আমাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু নিয়ে আনে। এই পজিটিভ অ্যান্ড নেগেটিভ এই দুটির দিকটাই কিন্তু এই নবগ্রহের আন্ডারে কিন্তু রয়েছে। তাই এই 17 দিন হঠাৎ মহাপরিবর্তনের মধ্যে যে 5 রাশির আমি কথা বলবো, সেই 5 রাশি ডায়েরিতে নোট করে নিন। কোন এই 5 রাশি? প্রথম রাশির কথা বলবো, বৃষরাশি। বৃষরাশির কোনো জায়গাতে অর্থ ব্লক হয়ে যাওয়া সম্ভাবনা কিন্তু রয়েছে, বা এই সময় বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, কারণ আপনাদের ধনাধিপতি এবং পঞ্চমপতি
আপনার অস্তমিত এবং রাহুর সঙ্গে যুক্ত রয়েছে। বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন সেখানে কিছুটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। স্কিন এবং নার্ভ রিলেটেড সমস্যাগুলো আপনাদের আসবে। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি রাহুযুক্ত এবং অস্তমিত আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলে সমস্যা দিবে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা চাপ আপনাদের দিবে। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গাটাতে প্রচণ্ড প্রেশার কিন্তু থাকবে এই সময়। কিছু কিছু ক্ষেত্রে মনে হবে যে এই চাকরিটা ছেড়ে ভালো কোনো চাকরিতে যায়, কিন্তু এই সময় কিন্তু চাকরি ছাড়া কিন্তু আপনারা কিন্তু ভুল কাজ করবেন। কন্যা রাশি আপনি মানুষ যে কোনো জিনিসকে কামড়ে পড়ে থাকুন, আটকে রাখুন, কারণ কিছু ভুল সিদ্ধান্ত আমাদের জীবনে কিন্তু অনেক সমস্যা কিন্তু নিয়ে আসে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি রাহুযুক্ত এবং নিজস্থ কিছুটা স্বাস্থ্য নিয়ে আগামী 17 দিন 23 তারিখ থেকে 10ই মে পর্যন্ত কিছুটা হলো স্বাস্থ্যের জায়গাটা নিয়ে সমস্যা রয়েছে এবং যে কোনো কাজ সফলতার জায়গা বাধা আপনাদের আসবে। অর্থাৎ মানে চট জলদি যে কোনো কাজ হবে সেটা কিন্তু হবে না, কিছুটা বেগ পেয়ে আপনাদের এগাতে হবে। বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, যারা আপনি শেয়ার বাজারে টাকা লাগাচ্ছেন, ফাটকাতে টাকা লাগাচ্ছেন, ট্রেন্ডিংয়ে টাকা লাগাচ্ছেন, এই সময় একটু হলেও দাঁড়িয়ে যান। কারণ একটি কথা আমি বলছি, আপনার যদি দশা মহাদশা পারমিট করে সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন, কিন্তু বুধ আপনার অস্তমিত, বুধ আপনার রাহুযুক্ত কিছুটা হলেও সমস্যা কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভাইটাল একটি প্ল্যানেট। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির আপনার ক্ষেত্রে কর্মাধিপতি এবং সপ্তমপতি দুটোই কেরিয়ারের জায়গা। ব্যবসা যারা করছেন ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এই সময় করবেন না, হয়তো ইনভেস্টমেন্ট বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না, কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ লস এবং আপনাদের কর্মের জায়গাটাতেও কিন্তু কিছুটা হলো আপনাদের হঠাৎ চাপ প্রেশার কিন্তু বাড়বে এবং মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা এবং কোনো জায়গাতে অর্থ ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ এই পরিবর্তন ধনুরাশির জীবনে কিন্তু করতে চলেছে আগামী 17 দিন। কিছুটা হলো আপনারা সতর্ক থাকুন, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির সপ্তমভাবে ভাগ্যাধিপতি অস্তমিত কিছুটা ভাগ্যের সাপোর্ট না পাওয়া, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্য ক্ষেত্রে কিছুটা হলো ব্লকেজ। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, 10 জন 5 জন মিলে কাজ করছেন, বা আপনি কাউন্সিলিংয়ের জায়গার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, এখানে কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে। আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট এই সময় করবেন না, অতিরিক্ত ট্রাস্ট আপনি কিন্তু এই সময় করবেন না। আপনি যদি তুলা রাশির মানুষ হন 10ই মে 2023 পর্যন্ত, 23শে এপ্রিল থেকে। অন্তিম এবং শেষ রাশি মকর রাশি। মকর রাশিরও কিন্তু ভাগ্যাধিপতি বিশেষভাবে ইম্পর্টেন্ট, আপনার কিছুটা হলো ভাগ্য বিড়ম্বনা এই সময় দিবে। সম্পত্তি যারা ক্রয় বিক্রয় করতে চাইছেন, যারা কিনতে চাইছেন, আপনি মকর রাশি মানুষ কোনো সম্পত্তি কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন, বিশেষভাবে সতর্ক থাকুন, অবশ্যই নজর রাখুন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত জায়গা নিয়ে সমস্যা এবং কিছুটা মানসিক চাপ, অর্থনৈতিক চাপ এই সময় কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।